হ্যালো বন্ধুরা, আপনারা যদি মিস কল মুভিটি দেখার জন্য ক্লিক করে থাকেন তাহলে সঠিক জায়গায় ক্লিক করেছেন। কেননা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো মিস কল মুভিটি আপনারা কিভাবে দেখবেন, কোথায় পাবেন, কোন ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবেন। এই মিস কল মুভিটি দেখতে হলে বন্ধুরা ভিডিওকে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কেননা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিব এই মিস কল মুভিটি আপনারা কিভাবে দেখবেন বা কোথায় পাবেন। মানে এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন এই মুভিটি আসলে মানে কিভাবে দেখতে হবে। এখন আমি আপনাদেরকে বলবো মিস কল মুভিটি রিভিউ করবো। এই মিস কল হচ্ছে বন্ধুরা 2021 সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র। ছবিটির প্রযোজনা করেছেন সুরেন্দর ফিল্মস ও নিষ্পাল সিং। আচ্ছা, এই মুভির পরিচালক ছিলেন রবি কিনাগি। এই মুভির মুক্তির তারিখ ছিল 26 ফেব্রুয়ারি 2021 সাল। দেশ ভারত, ভাষা হচ্ছে বাংলা। এই মুভিতে যারা অভিনয় করেছেন তারা হচ্ছে সোম চক্রবর্তী, ঋত্বিকা সেন, সুপ্রিয়া দত্ত, রেশমি সেন, বুদ্ধদেব ভট্টাচার্য, শান্তিলাল মুখোপাধ্যায়। আর এই মুভিটি যদি উইকিপিডিয়া থেকে প্রথম 2-1 লাইনে বলি তাহলে যে মিস কল হলো 2021 সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র। ছবিটির প্রযোজনা করেছেন সুরেন্দর ফিল্মস ও নিষ্পাল সিং এবং পরিচালনা করেছেন রবি কিনাগি। এটি এই মানে এই ছবিটি আর কি 2015 সালের অনন চলচ্চিত্র কৃষ্ণ নীলার ছবির রিমেক। এই ছবিতে অভিনয় করেছেন সোম চক্রবর্তী, ঋত্বিকা সেন এবং সুপ্রিয়া দত্ত। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় 2021 সালের 26 ফেব্রুয়ারি। আসলে আপনারা বুঝতে পেরেছেন। আর মুভিটি কীভাবে দেখবেন হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও আপনাদেরকে বলে দিই মুভিটি দেখতে হলে বন্ধুরা এখানে একটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখে থাকেন তাহলে একটি স্ক্রিনশট আসবে, সেই স্ক্রিনশটটাতে আপনারা দেখলে বুঝতে পেরে যাবেন যে কীভাবে মুভিটি দেখতে হয়। আর এই মুভির বন্ধুরা সুরকার করেছিলেন রাজা নারায়ণ দেব এবং চিত্রগ্রাহক করেছেন মুরালি ওয়াই কৃষ্ণ, সম্পাদক করেছেন মোহাম্মদ কামাল। প্রযোজনা হচ্ছে বন্ধুরা আমি তো আপনাদেরকে বললাম সুন্দর ফিল্মস। আর মুক্তির তারিখ ছিল 26 ফেব্রুয়ারি 2021। দেশ ভারত, ভাষা হচ্ছে বাংলা। এই পরিচালকের বিষয়টি যদি আমি আপনাদেরকে সুন্দরভাবে বলি তাহলে হচ্ছে যে এই মুভির পরিচালক আর যিনি স্ক্রিপ্ট লিখেন মানে মুভিটি লিখেছেন তার উপরে কিন্তু মুভিটি যে খুবই মানে মানে বস্তবিশ ভালো কালেকশন করবে কিনা এটা কিন্তু ফুটে ওঠে। এবং পরিচালক ছিলেন রবি কিনাগি, প্রযোজক হচ্ছে নিষ্পাল সিং, চিত্রনাট্যকার হচ্ছে এন কে সলিল, কাহিনীকার হচ্ছে আচ্ছা শাহনাক, আচ্ছা আর শ্রেষ্ঠাংশ আছে বন্ধু সোম চক্রবর্তী, ঋত্বিকা সেন, সুপ্রিয় দত্ত। সুরকার করেছেন রাজা নারায়ণ দেব, চিত্রগ্রাহক করেছেন মুরালি ওয়াই কৃষ্ণ, সম্পাদক করেছেন মোহাম্মদ কামাল। প্রযোজনা হচ্ছে সুন্দর ফিল্মস কোম্পানি, আচ্ছা প্রযোজনা কোম্পানি হচ্ছে সুন্দর ফিল্মস। আর মুক্তি হচ্ছে বন্ধু 26 ফেব্রুয়ারি 2021। দেশ হচ্ছে ভারত, ভাষা হচ্ছে বাংলা। আসলে বন্ধুরা বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমি আপনাদের মাঝে কী মুভি নিয়ে চলে আসবো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই।